गाइस दिस इज सुजय साहा एंड वेलकम बैक टू माय अनदर वीडियो। तो आज के वीडियो ते आमी आपनादेर के की देखाते चलेछि सेटा निश्चय आपनारा टाइटल एवं थंबनेल देखे एकटू एकटू बुझते पेरेछेन। आज के वीडियो ते आमी आपनादेर के देखाते चलेछि आपनारा किभाबे आपनादेर वीडियो ते एई धरनेर रेड एंड ब्लू इफेक्ट दिए आपनादेर वीडियो टीके आरो अट्रैक्टिव करते पारबेन। आज के ट्यूटोरियल खूब ही सिंपल, अपनारा अवश्य पूरा वाच करुन। एंड ये वीडियो एडिट करार्जन आपनादेर के एकटी एप्लीकेशन डाउनलोड करते हबे, सेटी होच्छे कैपकाट एप। আপনারা সিম্পলি গুগলে সার্চ করে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যান্ড ইনস্টল করতে বা ডাউনলোড করতে যদি কোনো রকম সমস্যা হয় তো আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আই হোপ ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে নেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো গাইস, তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আই এম সুজয় অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট। সো প্রথমে আমাদেরকে একটি যে কোনো ভিপিএন ডাউনলোড করে নিতে হবে, না হলে আমাদের এই অ্যাপটি ঠিকঠাকভাবে কাজ করবে না। তো আমি এখানে একটি ভিপিএন কানেক্ট করে নেব। তো ভিপিএনটি এখানে কানেক্ট হয়ে যাওয়ার পর আমি আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করে নেব। তো এখান থেকে স্ক্রিনটিকে ফুল স্ক্রিন করে নিই, অ্যান্ড তারপর আমি আমার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেব, দেন এখান থেকে অ্যাড করে নেব। তো ভিডিওটি অ্যাড হওয়ার পর এই রকমের ইন্টারফেস আসবে, তো আপনারা একটু দেখে নিন, আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা দেখতে পাবেন এখানে লাস্টে একটি ওয়াটারমার্ক আছে, এখান থেকে আমি এটিকে ডিলিট করে দেবো। তারপর আমি আবার প্রথমের দিকে চলে যাব, অ্যান্ড এখানে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে এখানে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশান আছে, তো আমি এখানে ট্যাপ করব। তারপর কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেন তারপরে আমি আমার ভিডিওটিকে হালকা জুম ইন করে নেব। দেন এখানে ক্যানভাসে ক্লিক করে এখানে কালারসে গিয়ে এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিতে হবে। অ্যান্ড এরপর আমি এখানে ফিল্টারসে চলে যাব। তো ফিল্টারসে ট্যাপ করার পর এখানে একটু ওয়েট করতে হবে। দেন এখানে বি অ্যান্ড ডাব্লু সিলেক্ট করতে হবে। দেন রাইটে ক্লিক করে আমি লেয়ারটিকে পুরোটা শেষ পর্যন্ত নিয়ে চলে যাব। দেন তারপরে আমি এখানে অ্যাডজাস্টে ক্লিক করে একটু কালারও অ্যাডজাস্ট করে নেব, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব, ব্রাইটনেসটি একটু বা কমিয়ে দেবো। দেন তারপরে এখান থেকে ওকে করে দিয়ে এই লেয়ারটিকেও আমি আবার ভিডিও শেষ পর্যন্ত নিয়ে চলে যাব। দেন আমি এই ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করে নেব। তো এখানে ক্লিক করে আমি ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর আমি ব্যাক করে যাব এবং আমি আবার নিউ প্রজেক্টে চলে যাব। দেন আমি যেই ভিডিওটি এক্ষুনি এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি এখান থেকে অ্যাড করে নেব। ভিডিওটি অ্যাড হওয়ার পর একটু ট্রিম করে নেব আমি সামনের দিকটা, অ্যান্ড লাস্টের যে ওয়াটারমার্কটি আছে সেটিও আমি এখান থেকে ডিলিট করে দেবো। অ্যান্ড তারপরে আমি একটু ভিডিওটি প্লে করে নিচ্ছি, আপনারা দেখে নিন এই রকমের হবে। তো তারপরে আমি এখানে অ্যাড ওভারলে চলে যাব। তারপরে আমি এখানে একটি পিএনজি ইউজ করব, তো এখান থেকে আমি এটিকে অ্যাড করে নেব। অ্যান্ড পিএনজিটি অ্যাড হওয়ার পর কিছুটা এরকমের দেখাবে, তো আমি এই পিএনজিটিকে শেষ পর্যন্ত এইভাবে ড্র্যাগ করে নেব। অ্যান্ড তারপর এখানে আমি এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন স্প্লিস, এইখানে আমি ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমি যে একটি ইফেক্ট আছে দেখতে পাচ্ছেন সফট, এই যে সফট ইফেক্টটি আমি এখান থেকে দিয়ে দেবো। দেন এখান থেকে ওকে করে দেবো। তো এরপরে আমি আরও একটি পিএনজি নিয়ে নেব, এখান থেকে ব্লু কালারের যে পিএনজিটি আছে সেইটি, অ্যান্ড এখান থেকে আমি এই পাশে এই পিএনজিটি দিয়ে দেবো। অ্যান্ড এই লেয়ারটিকেও আমি ভিডিওর শেষ পর্যন্ত কভার আপ করে দেবো। তো তারপরে আবার সেম আমি এখান থেকে স্প্লিসে যাব। অ্যান্ড স্প্লিসে যাওয়ার পর আমি এখান থেকে আবার সেই সফট ইফেক্টটি এখান থেকে দিয়ে দেবো। তো এই ইফেক্টটি আবার দেওয়ার পর আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে ওকে করে দেবো। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি এখানে তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে আরও একটি কাজ করব। তো এখানে আমি ফিল্টারসে চলে যাব। ফিল্টারসে যাওয়ার পর এখানে অ্যাডজাস্ট অপশান আসবে। তো অ্যাডজাস্ট অপশানে এখানে ক্লিক করে আমি এখানকার যে স্যাচুরেশনটি আছে স্যাচুরেশনটি আমি এখান থেকে ফুল করে দেবো। তো প্রথমে আমি এই লেয়ারটি পুরোটা কভার আপ করে নিই, তো তারপরে আমি স্যাচুরেশনটি এখান থেকে ফুল করে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্যাচুরেশনটি এখান থেকে ফুল করার পর লাইটগুলো আরও একটু গ্লো করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি এখানে তৈরি হয়ে গেছে। সো গাইজ, আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কিংবা যদি ভিডিওটি একটু আপনাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন। অ্যান্ড চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেন আমার ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নেবো, তাহলে আমার ভিডিওটি এখান থেকে তৈরি হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও।